বেগুন চাষ একটি অত্যন্ত লাভজনক চাষ। এই বেগুন চাষে যেমন খরচের পরিমাণ প্রচুর, তেমনি লাভের পরিমাণও প্রচুর। আমরা যারা বেগুন চাষ করে থাকি, আমরা জানি যে বেগুন চাষে কী পরিমাণ খরচ হয় আর কী পরিমাণ লাভ হয়। আপনারা যারা বেগুন চাষ করবেন ভাবছেন, তারা অবশ্যই এই ভেবেই বেগুন চাষ করুন যে বেগুন চাষে যেমন খরচের পরিমাণ প্রচুর, তেমনি লাভের পরিমাণও প্রচুর। একবার বেগুন চাষ করে কিন্তু খরচের ভয়ে আর পেছিয়ে আসা চলবে না, তাহলে কী হবে, পুরো বেগুন চাষটা করেই আপনাদেরকে লসের সম্মুখীন হতে হবে। তাই বেগুন চাষ করার আগে আপনারা এটা জেনেই বেগুন চাষ করুন, আমরা যদি বেগুন চাষে খরচ করতে পারি তাহলে আমরা লাভ পাবোই। বন্ধুরা, আপনারা দেখুন আমার এই জমিটাতে কী সুন্দর বেগুন গাছ হয়েছে। একটা বেগুন গাছও কিন্তু ঘুরে মরেনি বা গোড়া পচা রোগে আক্রান্ত হয়ে মরেনি। এই জমিটায় আমার 1000 বেগুন গাছ বসানো আছে। আমি মিথ্যে কথা বলবো না, আমার দুটো বেগুন গাছে তুলসী রোগ হয়েছিল, যে বেগুন গাছ দুটো আমি উমড়ে ফেলে দিয়েছি। তারপরে দেখুন প্রত্যেক কটা বেগুন গাছ কিন্তু একেবারে খুব সুন্দর অবস্থায় আছে এবং খুব সুন্দরও বেগুন হয়েছে। এখন বেগুনের দাম খুব ভালো, আমাদের এখানে 50-60 টাকা কিলো বিক্রি হচ্ছে। তাই বেগুন আমি গাছে বিশেষ রাখছি না, আমি এরকম সাইজ বেগুনই তুলে ফেলছি। দেখুন বেগুনগুলোর কালার কি সুন্দর, একেবারে ঝকঝক চকচক করছে। আর এই বেগুন বাজারে নিয়ে যানো মাত্রই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে, তাই আমি বিশেষ বেগুন গাছে রাখছি না। আমি এই জমিটাতে নিয়মিত বেগুন তুলে ফেলছি বলে আমার এই বেগুন গাছে ফুলের অভাব নেই। একবারে বেগুন তোলার সঙ্গে সঙ্গে ফুলে ভর্তি হয়ে যাচ্ছে, একেবারে দেখুন কাঁদিতে কাঁদিতে ফুল ফুটছে, আর সঙ্গে সঙ্গে বেগুন ধরে যাচ্ছে, আর একেবারে থোকায় থোকায় বেগুন ধরছে। যেমন ফুল ফুটছে থোকায় থোকায়, তেমনি থোকায় থোকায় বেগুনও ধরছে। একটা থোকাতেও কোনো সিঙ্গেল বেগুন নেই, প্রত্যেক থোকাতে 2, 3, 4 করে বেগুন হচ্ছে। আর বেগুনগুলোর রং দেখুন, একেবারে ঝকঝকে চকচকে। বন্ধুরা, আপনারা যদি এরকমই বেগুন গাছ করতে চান বা বেগুন চাষ করে লাভ করতে চান, তাহলে 3টে জিনিস অবশ্যই মাথায় রাখবেন। বেগুন চারা বসানোর আগে ভালো করে জমি তৈরি করবেন, তাহলে কী হবে, বেগুন গাছ মরবে না। আর বেগুন চারা বসানোর 7-10 দিনের মধ্যে আপনারা প্রথম সার প্রয়োগ করবেন, যাতে বেগুন গাছটা একটু জোর হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি বড় হয়। আর প্রথম সার প্রয়োগের পর বেগুন গাছ যখন এরকম হয়ে যাবে বা ঠিক 20 দিনের মাথায় আপনারা আবার দ্বিতীয়বার সার প্রয়োগ করবেন, তাহলে কী হবে, বেগুন গাছটা খুব তাড়াতাড়ি বড় হবে এবং বেগুন গাছ থেকে খুব সুন্দর ফেকড়ি ছাড়বে। আর যত ফেকড়ি ছাড়বে তত গাছটা ঝাঁপালো হবে এবং তত ফুল ফল আসবে, তত বেগুন ধরবে। নমস্কার বন্ধু, আশা করি আপনারা ভালো আছেন। আমি কৃষক বন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রসেনজিৎ, শুরু করছি আজ একটি নতুন ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এটাই দেখাবো এবং হাতে কলমে করে দেখাবো যে আপনারা বেগুন গাছের বয়স যখন 20 দিন হবে বা বেগুন গাছটা যখন এই রকম হবে, আপনারা বেগুন গাছে কী সার প্রয়োগ করলে এবং সারের পাশাপাশি কী অনুখাদ্য প্রয়োগ করলে আপনাদের বেগুন গাছটা খুব ঝোপঝাড় হবে এবং বেগুন গাছে অজস্র ফ্যাংড়া হবে এবং খুব তাড়াতাড়ি বেগুন গাছটায় ফুল ফলে ভর্তি হয়ে যাবে। এই জমিটায় আমার বেগুন ফলতে শুরু হয়ে গেছে, আমার অপর জমিতেও বেগুন গাছ রেডি। ওই জমিটায় আমার বেগুন গাছের বয়স 20 দিন। আমি এখন আপনাদেরকে ওই জমিটাতেই নিয়ে গিয়ে হাতে কলমে করে দেখাবো আপনারা মাঝারি বেগুন গাছে বা 20 দিন বয়সী বেগুন গাছে কী সার প্রয়োগ করবেন বা কী অনুখাদ্য প্রয়োগ করবেন। চলুন এখন আমি আপনাদেরকে ওই জমিটায় নিয়ে যাই। সকলের বস্তা জমিতে চলে এসেছে। এটা হলো আমার অপর একটা বেগুন জমি, আর এই বেগুন গাছগুলোর বয়স হলো 20 দিন। আর এই জমিটাই আমি আপনাদেরকে এখন সার প্রয়োগ করে দেখাবো। আর আগেরবারে যে আমি সারটা প্রয়োগ করেছিলাম, তারপরে আমি কিন্তু কোনো সার বেগুন গাছে প্রয়োগ করিনি, তাতেই কিন্তু বেগুন গাছ খুব সুন্দর হয়ে গেছে এবং বেগুন গাছে একটা দুটো ফুল এসেছে এবং বেগুন গাছে অজস্র ফেকড়ি ইতিমধ্যেই ছেড়ে দিয়েছে। আর এই সময়তে কিন্তু এই সার প্রয়োগটা খুবই প্রয়োজন, তাহলে কী হবে, আরও নতুন করে ফেকড়ি হবে এবং এই ফেকড়িগুলো খুব জোরালো হবে এবং খুব সুন্দর ফুল ফুটতেও শুরু করে দিয়েছে এবং বেগুনও খুব সুন্দর ধরে যাবে। এই বেগুন জমিটায় আমার 400 বেগুন গাছ বসানো আছে, আর বেগুন গাছটা আমার খুব পাতলা পাতলা বসানো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে একটা বেগুন গাছ, এখানে একটা বেগুন গাছ, মাঝখানে আমার 5 হাত গ্যাপ দেওয়া আছে। এই 400 বেগুন গাছের জন্য আমি নিয়েছি 40 কিলো সর্ষে খোল, এবং সর্ষে খোলটা খুব ভালো হওয়া অবশ্যই চাই। সর্ষে খোলের যেমন এরকম রং হয় এবং এরকম যেন সর্ষে খোলটা গুঁড়ো হয়, আপনারা বেগুনের জন্য কচা সর্ষে খোল নেবেন না, অবশ্যই আপনারা এরকম চকচকে ঝকঝকে সর্ষে খোল ব্যবহার করবেন। আর নিয়েছি 10 কিলো 16-16 সার, আপনারা 16-16 নিতে পারেন, 15-15 নিতে পারেন। আর অবশ্যই এই 16-16 বা 15-15 ব্যবহার করবেন।
আর এই 16 16 বা 15 15 সার যদি আপনারা ব্যবহার করেন এর সাথে পটাশ ইউরিয়া বা ফসফেট কোনো কিছু নতুন করে দেওয়ার দরকার নেই এটা একেবারে ফসফেট পটাশ ইউরিয়া মেশানো সার আর এই সারটা বেগুন গাছে খুব ভালো কাজ হয় আর যেটা এই সারের সাথে নিতেই হবে সেটা হলো অনুখাদ্য এই 400 গাছের জন্য আমি 2 কিলো অনুখাদ্য নিয়েছি আপনারাও এই সারই নেবেন বেগুন গাছের জন্য আর এই অনুখাদ্যটা অবশ্যই জিঙ্ক বোরন এই সমস্ত যে মেশানো অনুখাদ্য হয় সেটাই আপনারা ব্যবহার করবেন এই অনুখাদ্যটাই বেগুন গাছে খুব ভালো কাজ হয় এবার এইটাকে ভালোভাবে সমান করে মিশিয়ে নেব বেগুন গাছ যখন এরকম এক হাত বা এক হেঁটু মতো হবে ঠিক আপনাদেরকে সারটা এই সময়তেই প্রয়োগ করে দিতে হবে বেগুন গাছে যখন ভরপুর বেগুন ধরে যাবে ভরপুর ফুল এসে যাবে তখন কিন্তু সারের একটা তারতম্য করতে হবে তখন কিন্তু এই সারগুলোই দিলে চলবে না তখন একটা অন্য সার আবার এর সাথে যোগ করতে হবে আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন যে প্রসেনজিৎ যে চাষ করে সমস্ত ফসলেই যখন ফল ধরে যায় তখন বাদাম খোল অবশ্যই দেয় এবং অপরকে দেওয়ার কথা বলে তাই আপনাদেরকে ওই সময় বাদাম খোল তো দিতেই হবে তার সাথে আরও কিছু সার এবং আরও কিছু অনুখাদ্য যোগ হবে যাতে বেগুনটা চকচকে হয় এবং নরম হয় তার জন্য এখন আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখাই কি পরিমাণে সার দেবেন এবং কিভাবে দেবেন এই যে বেগুন গাছ বসানো আছে আমরা এই যে সারটা নেব আমরা এই সারটা কিন্তু কখনোই এই দুটো বেগুন গাছের মধ্যেখানে দেবো না কেননা এতে খোল দেওয়া আছে অনুখাদ্য দেওয়া আছে এবং সুফলা দেওয়া আছে এটা হলো বর্ষাকাল বাই চান্স যদি খুব ঝেড়ে জল হয়ে যায় তাহলে কী হবে এই সারটা গলে গাছের গোড়ায় চলে যাবে এবং গাছের গোড়ায় ছাল পচা রোগ ধরবে তাই কখনোই আমি বা আপনারাও এই বেগুন গাছের গোড়ায় বা বেগুন গাছের মধ্যিখানে দুটো বেগুন গাছের মধ্যিখানে সার প্রয়োগ করব না বেগুন গাছের গোড়ায় খুঁড়ে যা সার প্রয়োগ করার আমরা সেটা 5 থেকে 7 দিন বয়সেই গাছে করে ফেলেছি আমরা এখন এই সারটা দেব এই যে ডাঁড়া হয়েছে এই যে বেগুন গাছের মাটি দেওয়া হয়েছে ঠিক এইখানে আমরা এই সারটা কিন্তু কখনোই এইখানে দেব না বা এইখানে দেব না আমরা এই সারটা অবশ্যই এইখানে দেব ঠিক যে বেগুন গাছ আছে এই বেগুন গাছ থেকে যে মাটিটা দেওয়া আছে ঠিক এইখানে আমরা এইখানে সারটা দিলে যদি আচমকা জল হয়ে যায় তাহলে এই সারটা গুলে গাছের গোড়ায় চলে যেতে পারে আর যদি এইখানে সারটা দিই তাহলে এই সারটা কখনোই গাছের গোড়ায় যাবে না বড় জোর যদি খুব বেশি জল হয় কিছু ধোয়ানি এই দিকটায় নাপতে পারে কিন্তু তার জন্যও ব্যবস্থা আছে যাতে সারটা এইখানে না ধোয় যাতে সারটা ঠিক এইখানেই থেকে যায় সেটা আমি আপনাদেরকে এখন করে দেখিয়ে দিচ্ছি আর এইখানে সারটা দেওয়ার কারণ হলো বেগুন গাছের যে শেকড় সবচেয়ে বেশি শেকড়টা কিন্তু এই জায়গাটাতেই চাড়ায় যেহেতু এই জায়গাটাতেই শেকড়টা বেশি চাড়ায় অতএব আমাদের ঘরে এইখানেই সারটা দিতে হবে বেগুন গাছের ডাঁড়ার দুগায়ে সার দেওয়া হয়ে গেছে আমি এবার কি করব অপর ডাঁড়ায় চলে যাব আমাদেরকে ডাঁড়ার এপিটেও বা গাছের এদিকেও সার দিতে হবে শুধু গাছের একদিকে সার দিলে হবে না যেহেতু গাছের শিকড় সব দিকে চাড়াবে তাই আমরা দুদিকেই সার দেব ঠিক এতটা পরিমাণে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করে নিয়েছেন আমি প্রত্যেক গাছের গোড়ায় এক মুঠো করেই সার দিচ্ছি এদিকে এক মুঠো সার দিচ্ছি অপর দিকে এক মুঠো সার দিচ্ছি তাহলে প্রত্যেক গাছের গোড়ায় কিন্তু দু মুঠো করে সার দেওয়া হচ্ছে ঠিক এইরকমভাবে আমি যেমনভাবে সার দিচ্ছি আপনারাও আপনাদের বেগুন গাছে ঠিক এইরকমই সার দেবেন প্রত্যেক গাছে দু মুঠো করে সার গাছের এপিটে এক মুঠো গাছের ওপিটে এক মুঠো ঠিক এইরকমভাবেই সারটা দিতে হবে আর সারটা ছড়ানোর সময় আপনাদের 100 বার মনে হবে যে সারটা বেশি বেশি হচ্ছে দেওয়া কিন্তু বেশি নয় বেগুন গাছে এইরকমই সার দিতে হবে এইভাবে এই সমস্ত সারটা আমি সমস্ত জমিটায় সমস্ত বেগুন গাছে ছড়িয়ে নেব
এবার কি করব, হালকা করে মাটি কেটে নিয়ে এই সারটাকে চাপা দিয়ে দেব। এইখানটা কিন্তু মোটেই গর্ত করব না, হালকা করে মাটি কাটব এবং এই সারটাকে চাপা দিয়ে দেব, যাতে এই সারটা যদি খুব বৃষ্টি হলেও ধুয়ে না চলে যায়। আর এই সারটা চাপা পড়ে যাওয়ার ফলে কী হবে, খুব তাড়াতাড়ি সারটা পচে যাবে এবং এই সারটা জোর সঙ্গে সঙ্গে গাছের শিকড়গুলো খেতে শুরু করবে। এই কাজটা কিন্তু করা খুব প্রয়োজন, বিশেষ করে বর্ষাকালে। আর সারের তো এত দাম, সার দেওয়া মাত্রই যদি ভয়ঙ্কর বৃষ্টি হয় জমিতে জল তো আর বেঁধে রাখা যাবে না, তাহলে যদি সারটা যদি বাইরে বেরিয়ে চলে যায় তাহলে তো সম্পূর্ণ ক্ষতি। আর যখনই এই মাটিটা চাপা দেবেন, হালকা হালকা একটা দুটো যে আগাছা আছে এই আগাছাটাকে অবশ্যই হাতে করে উপড়ে দেবেন বা কোদালে করে এরকম চেষে দেবেন। সার চাপা পড়ে গেছে, ঠিক এইরকমভাবেই এদিকটাও চাপা দিয়ে নেব। আর মাটিটা কাটার সময় কোনোরকমভাবে যেন এইখানটা গর্ত না হয়, গর্ত হলে কী হবে, জলটা জমে যাবে, তাহলে গাছের ক্ষতি হবে। হালকা করে খালি চেষে নেব। সার মোটামুটি চাপা পড়ে গেছে, উপর থেকে দেখলে বোঝাই যাবে না যে এইখানে সার দেওয়া আছে, এই যে খুঁড়ে দেখলে তবেই বোঝা যাবে যে এইখানে সার দেওয়া আছে। আপনাদেরকেও ঠিক এইরকমভাবেই সার দিতে হবে। আর এই সময় একটা দুটো যা আগাছা হবে গাছের গোড়ায় বা গাছের চারপাশে অবশ্যই কিন্তু এরকম উপড়ে দিতে হবে। এই সার দিতে দিতেই বা সার দেওয়ার পরে আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু খুব বিপদ, এই আগাছাগুলো একেবারে সম্পূর্ণ চচ্চর করে জোর খেয়ে খুব বড় হয়ে যাবে। অল্প তো একটা দুটো করেই ঘাস হয় এই সময়, আর একটা দুটোই হোক আর বেশিই হোক, মোট কথা হলো ঘাসগুলোকে উপড়ে ফেলতেই হবে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করে ফেলেছেন এই বেগুন গাছে একটাও সাদা মাছি বা উড়ো মাছি বা একটাও ডগ কাটা পোকা ধরেনি। তার কারণ হলো আমি ঠিকঠাক সময়ে নিয়মিতভাবে ওষুধ দিয়ে যাচ্ছি। একটা বেগুন গাছেরও কিন্তু ডগ কাটা বা নলি কাটা পোকা এখনও পর্যন্ত বেগুন গাছে আমি ধরতে দিইনি, আর একটাও সাদা মাছি বেগুন গাছে ধরেনি। আমি উড়িয়ে দেখাচ্ছি, দেখুন একটাও সাদা মাছি বেগুন গাছে ধরেনি। আমি পাতা উল্টে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। পাতার উল্টো পেটেই তো সাদা মাছিটা থাকে, একটাও সাদা মাছি নেই, আর কোনোরকম পোকাও এই পাতাতে নেই। আপনারাও গাছকে ঠিক এইরকমই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। ঘেমে একেবারে চান, রোদটা দেখুন, রোদে একবার খাঁকা করছে। আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের বেগুন গাছ যখন এক হাত বা এক হাঁটু হবে তখন আপনারা আপনাদের বেগুন গাছে কী সার দেবেন সেই সম্বন্ধে সঠিক ধারণা দিতে পেরেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।